543 দিন পরে আসলে স্কুল কলেজ খুলছে। আমরা এখন আছি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু প্রথম ব্যাচের ক্লাসটা শেষ হইলো। এখানে কিন্তু প্রথম একটা ব্যাচ এখানে তারা প্রথম এতদিন পরে তাদের প্রথম ক্লাস শেষ করে তারা কিন্তু বাড়ির দিকে যাইতেছে। আপনারা দেখতেছেন যে তারা প্রথম ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা দিচ্ছে। এবং আমরা সকালবেলা যেটা দেখছি যে সুশৃঙ্খলভাবে, এবং এনে সকালবেলা যখন ঢুকছে তখন কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনে তারা ঢুকছে এবং ক্লাস ক্লাস করছে। এই ক্লাস করার পরে তারা এখন বাড়ির যাইতেছে। এই যে আপু, আজকে প্রথম ক্লাস করলো, এটা কেমন লাগলো? আচ্ছা, এতদিন মিস করছো কিনা বন্ধু বান্ধব? আজকে আসার পর অনুভূতিটা কেমন ছিল? সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে গেইটে পরিষ্কার রাখেন, এখানে যাতে জট সৃষ্টি না হয়, গেইটে যাতে ভিড় না হয়, সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আপনারা গেইট থেকে সরে দাঁড়াবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আস্তে ধীরে লাইন করে বেরিয়ে যাচ্ছে। আপনারা যাদের শিক্ষার্থী বেরিয়েছে তারা মেহরবানি করে বাসায় চলে যান, আর যারা দাঁড়িয়ে আসেন তা একটু সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা দাঁড়াবেন। আপনারা জানেন যে আরেকটি পর্ব শুরু হতে যাচ্ছে, আরেকটি গ্রুপ স্কুলে ঢুকছে, ফলে আমাদের সামনে জায়গাটুকু পরিষ্কার রাখা একান্ত প্রয়োজন। গেইটের সামনে কেউ দয়া করে ভিড় করবেন না। যাদের বাচ্চারা বেরিয়েছে তারা আপনারা গ্রহণ করে বাসায় দয়া করে চলে যান, অন্যদেরকে ঢুকতে দিন, এবং সামনের জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখবেন, কেউ জট পাকাবেন না দয়া করে। আপনাদের সহযোগিতা কামনা করছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা গেইটে দয়া করে ভিড় করবেন না, একটু সামাজিক দূরত্ব বজায় রেখে একটু আশপাশে দাঁড়ান। শিক্ষার্থীরা বের হলে আপনারা তাদেরকে নিয়ে দয়া করে বাসায় চলে যাবেন। আপনারা জানেন যে 10টায় আরেকটি পর্ব আমাদের শুরু হবে, সেখানে তারা যাতে সুন্দরভাবে প্রবেশ করতে পারে সেই জন্য আপনাদের সহযোগিতা করছি। যাদের ছুটি হয়েছে তোমরা বেরিয়ে যাও, যাদের ছুটি হয়েছে তোমরা বেরিয়ে যাবে, আর অন্যদেরকে আসন গ্রহণ করতে হবে। পঞ্চম শ্রেণী তোমরা দুতলায় চলে যাও, পঞ্চম শ্রেণী দুতলায়, 14, 15, 16, 17, 14, 15, 16, 17। আর দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থী 1, 2, 8, 9, 1, 2, 8, 9 নং কক্ষে বসবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা ব্যস্ত, তোমরা দুতলায় 14, 15, 16, 17, এসেকশন 14, 15, বি সেকশন 15, 16, 17, এসেকশন 14, 15, বি সেকশন হবে 15, 16 এবং 18 বসবে বি সেকশন। আর এসএসসি পরীক্ষার্থী এ সেকশনের মেয়েরা বসবে 1 এবং 2 নং কক্ষে। 1 নং কক্ষে বসবে বিজু রোলদারি শিক্ষার্থী, এবং 2 নং কক্ষে বসবে জোর রোল নম্বরদারি। আর দুটা চলে যাবে বি সেকশন, এসএসসি পরীক্ষার্থী বি সেকশন দুটা চলে যাবে, সেখানে
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এক দুতলায় চলে যাও। পঞ্চম শ্রেণী সেকশন করবে 14 এবং 15, বি সেকশন করবে 18। এসএসসি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রথম ক্লাস করছে তারা কিন্তু এই ক্লাস শেষে কিন্তু তারা বের হইতেছে। তো দেখতেছে যে বিদ্যামৈশ্বরের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে, তাদেরকে কিন্তু যারাই ম্যাডাম, আমরা আঙ্গর টিভির লাইভে আছি, তো আমরা একটু জানবার চাইতেছি যে আজকে অনেকদিন পরে শিক্ষার্থীরা এনে আইলো, তো এটা আসলে আপনার কাছে কিরম লাগতেছে যে শিক্ষার্থী এত কাছে? এত আনন্দ হয়েছে যে আমরা বাসায় খবর পাইতেছি না, মানে এতটাই আনন্দ হয়েছে জীবনে আমাদের এরকম আনন্দ খুশি না আঙ্গর স্কুল খুলছে, আঙ্গর স্কুল খুলছে, আঙ্গ বাচ্চারা আঙ্গর কাছে আইসে, এতটাই আনন্দ হয়েছে যে আমরা কোনো দিনই এরকম আনন্দ পাইছি না। ধন্যবাদ আমাদের গো ভাই, ভালো থাক ভাই। দেখতেছেন যে স্কুলের প্রধান শিক্ষক নাসিমা, তিনি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী ফুল দিয়ে বরণ করতেছে এবং শিক্ষার্থীরা কিন্তু আনন্দের মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু এই আনন্দিত মুখ নিয়ে তারা কিন্তু এই স্কুলে প্রবেশ করতেছে এবং যারা একটা ব্যাচ ক্লাস করছে তারা কিন্তু ক্লাস শেষে বাইরে গেছে, আরেকটা ব্যাচ কিন্তু আনন্দ পেয়েছে তারা সবাই কিন্তু এবং হাত বরাবর আছে এবং আপনারা এই দেখলাম অনলাইন ম্যাডামের কথা, আপনারা যে দেখা পাচ্ছি যে এতদিন পরে স্কুল খোলার পরে তার এই স্কুলটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, দেওয়ানে যে বেলুন দিয়ে গেট করা হয়েছে এবং স্কুল পরিষ্কার করা হয়েছে, যার কারণে স্কুলের চেহারাও কিন্তু পাইলে গেছে। তারা আজকাল কিন্তু একটা নতুন একটা স্কুলে প্রবেশ করছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা দোতলায় চলে যাও, এসেকশন করবে 14 এবং 15 নম্বর কক্ষে, এসেকশন 14 এবং 15, আর বি সেকশন করবে 17 এবং 18, আর এসএসসি পরীক্ষার্থী এতদিন পরে স্কুলে এতদিন পরে স্কুল আজকে আসা হলো, এটা কেমন লাগতেছে তোমার কাছে? কেমন ভালো লাগতেছে? আমরা স্কুলের বাইরের পরিবেশটা দেখাইলাম, আমরা একটু ভিতরে যাইবার চাইতেছি। নির্দেশনা অনুযায়ী
আমরা একটু ক্লাসরুম রাইট না করে দেখা পড়তেছি যে আসলে শিক্ষার্থীরা যেভাবে ক্লাস করতেছে ক্লাসরুমে কিন্তু মনে করে শিক্ষার্থীরা কিন্তু দ্বিতীয় যে ব্যাচটা আছে দ্বিতীয় ব্যাচটা কিন্তু অনেককে আয় বসে 10টার সময় ক্লাস শুরু করবো এবং প্রথম ব্যাচ কিন্তু অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে। কিরম লাগতেছে এতদিন মিস করছো না কিরম কিরম লাগছে ওই সময়টা কারণ গরম দিয়েছিলাম চেষ্টা করবো যে শিক্ষার্থীরা কতটা উৎফুল্ল অবস্থায় আসলে এই তারা স্কুলে সময় কাটাচ্ছে। তারপরে স্বাস্থ্যবিধি মানে না বল লেগে যে বড় ব্যাংকগুলোতে একজন একজন করে বহনের ব্যবস্থা হয়েছে এবং ছোটো যে ব্যাংকগুলো বড় ব্যাংকগুলোতে দুইজনে এবং ছোটো যে ব্যাংকগুলো তারা কিন্তু এনে কিন্তু একজন একজন করে বসানোর ব্যবস্থা হয়েছে। আমরা দেখো হইতেছেন যে আপনার আইনেরা দেখতেছেন যে আইনে স্বাস্থ্যবিধি মানে নেই কিন্তু তারপরে শিক্ষার্থীরা বইছে এবং বড় যে ব্যাংকগুলো আছে বড় ব্যাংকগুলোতে এক দুইজন আর ছোটো ব্যাংকগুলোতে কিন্তু একজন একজন করে বহা নিয়েছে। এতদিন পরে এই যে ক্লাসরুমটাতে বসছো আসলে কেমন লাগতেছে নিজের কাছে? এতদিন বন্ধু বান্ধব কেমন মিস করছো কেমন? এই হলো শ্রেণীকক্ষ। মনে করে আবার একটু বাইরের পরিবেশটা দেখা নিচ্ছে চেষ্টা করব। কিরম কেমন লাগতেছে তোমাদের একজন একজন করে বলো যে কেমন লাগতেছে এতদিন পরে চলে গেলে?
ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শকেরা দেখাইতেছিলেন যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যে এই আজকে 543 দিন পরে যে শিক্ষার্থীরা ক্লাসে ফিরল তারা খুবই উৎফুল্ল এবং তারা বলতেছে যে আজকের দিনটা আসলে ঈদের দিনের চাইতেও বেশি আনন্দের। এবং প্রধান শিক্ষক ঐকতা কইলেন যে আজকের দিনটা অন্যরকম অন্যরকম একটা দিন, এই দিনটা আসলে তারা এই স্মৃতি মানে স্মরণীয় করে রাখলে যাক। তারা কিন্তু আজকে যে স্কুলটাও কিন্তু নতুন করে নতুনভাবে সাজানো হয়েছে এবং শিক্ষার্থীরা খুবই উৎফুল্লভাবে তারা কিন্তু এই তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করতেছে। তো দর্শক, এই এই আসিন আজকাল আজকাল মতো লাইভ আমরা এনেগরে প্রথম লাইভে কিন্তু জেলা স্কুলের চিত্র দেখাইছি, এরপরে আমরা এখন বিদ্যাময়ী স্কুল দেখাইলাম। তো সবাই ভালো থাকুন যে এবং সবাই দোয়া করবেন যে আজকাল হন যে প্রত্যেকটা দিন এরকম সুন্দরভাবে স্কুল পরিচালিত হয় এবং করোনা মহামারী যাতে ঠিক হয়ে যায়। সবশেষ কথা, করোনার জয় করে যখন একবার শিক্ষার্থীরা ঢুকছে, আমরা আশা করবো যে এই স্কুল আর বন্ধ হইতো না, সবাই আগের লাহান আবারও তাদের আগর ক্লাস করবো এবং তাদের আগের যে সময় এই সময়টা সুন্দরভাবে কাটাবো। সবাই ভালো থাকুন, দোয়া করুন যে আজকাল লাইব্রেরি তৈরি, সবাই ভালো থাকুন যে।